ভুয়ো সিবিআই অফিসারের পর এবার ভুয়ো চিকিৎসক, হাওড়া সাঁতরাগাছি এলাকার ঘটনা। গ্রেফতার ভুয়ো চিকিৎসক, হাওড়ার মল্লিক ফটক এলাকার বাসিন্দা সঞ্জয় কুমার নামে ওই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে সাঁতরাগাছি থানার পুলিশ। অভিযোগ, দীর্ঘ প্রায় 7 বছর ধরে অন্য একজন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অ্যালোপ্যাথি চিকিৎসা করছিলেন দিব্যি সঞ্জয় কুমার, যে চিকিৎসকের নামে রেজিস্ট্রেশন নম্বর তিনি মারাও গিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসীর থেকে খবর পায় পুলিশ, শুরু হয়ে যায় তদন্ত। তদন্তে নেমে ওই চিকিৎসককে আটক করে পুলিশ, থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কোনো সার্টিফিকেট কিংবা নিজের রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেননি ওই ভুয়ো চিকিৎসক। পরে তাকে গ্রেফতার করে সাঁতরাগাছি থানার পুলিশ। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে, তাকে হাওড়া আদালতে পেশ করা হয়। হাওড়া থেকে মৌমিতা সানা রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। ডাক্তারবাবু যেমন বসে, মানে সর্দি কাশি জ্বর টর হলে ছোটখাটো এসব সর্দি কাশির জন্য দিত বাচ্চাদের। হ্যাঁ আসতাম, হয়ে যেত, ঠিক হয়ে যেত, অনেকদিন ধরে যায়, তাও কিছু না হলে 15-18 বছর আছে। হ্যাঁ, কোনো কমপ্লেন নেই কারোর, ঠিকই চলছিল। হঠাৎ এরকম দেখলাম, কি দেখলেন? এই যে কালকে শুনলাম যে পুলিশ এসছে, তারপরে এসে ওনাকে নিয়ে গেলাম। তারপরে আরো অনেকের মুখ থেকে শুনলাম বলছে ওনার নাকি কোন ডিগ্রি নেই। তো আমরাও তো জানতাম যে মানে ঝোলাসাপ ডাক্তার, ঝোলাসাপ ডাক্তার ছোটখাটো কাজের জন্য মানে মানুষের আমাদের পাড়ার লোকের জন্য সুবিধা ছিল, ছোটখাটো কাজের জন্য, ব্যাস বড় কাজ উনি করতেন না। বড় যদি আমাদের কিছু দরকার হতো তো উনি আবার সাজেশন দিতে, লিপিতে চলে যান, পিজিতে চলে যান, ওখানে বড় ডাক্তার আছে, হাওড়ায় চলে যান, মানে পরামর্শ দিতেন, সেই সব হিসেবে আমাদের সুবিধা হতো। আচ্ছা, উনি যে ডাক্তার ছিলেন না, ডাক্তারি করতেন, এটা জেনে কি মনে হচ্ছে? না, উনি ডাক্তারি পড়তেন, আমরা শুনেছিলাম যে ডাক্তারি পড়তেন, উনি লিখতেন যে আমাদের ছোটখাটো যে কিছু হলে আমরা যেতাম ওষুধ দোকানে, ওষুধ খেতাম, ঠিক হয়ে যেত। বড় কিছু হলে উনি সাজেশন দিতেন যে হাওড়ায় চলে যান, লিপিতে চলে যান, পিজিতে চলে যান। সে ঠিক আছে, এই ডাক্তারি না করে যে ডাক্তারি তো ভুয়ো ডাক্তার, তো ডাক্তারি ডিগ্রি ছিল না কিছু না, তাও এটা জানার পর কি মনে হচ্ছে? জানার পর মনে হচ্ছে তো যে এখন যে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। ঠিক, ডাক্তার ডাক্তার তো একটা ডিগ্রি থাকা যায়, আমরা তো আমাদের যদি কিছু বড় কিছু হয় আমরা তখন তো এর কাছে আসতাম না, আমরা তো MBBS ডক্টরের কাছে যেতাম। সেই হিসেবে তো উনি ঠিক জায়গায় ছিলেন না, ওনার জায়গাটা ঠিক ছিলেন না। আচ্ছা, এই যে ধরুন হতেই তো পারত এরকম যে আপনাদের ট্রিটমেন্ট করতে গিয়ে ভুল ওষুধ দিয়ে দিলে ভুল গেছে। শুনুন, 15-18 বছর আছে, এরকম তো আজও অব্দি কোনো কমপ্লেন হয়নি, আমরা তো আশপাশেরই লোক, সেরকম যদি হতো তাহলে আমরা ডাক্তারকে তো তুলে দিতাম, সেরকম কোনো কমপ্লেন ছিলেন না। আরো 5 জন আছে, জিজ্ঞাসা করে দেখুন যে ডাক্তারবাবুর ওষুধ খেয়ে কেউ যদি কিছু হয়ে থাকে সেই কোনোদিনের কোনো কমপ্লেন আছে কিনা, পাশের দোকানদার আছে আর এসব পাশের বাড়ি আছে, মানে পাড়ার বাড়ি, কোনো কমপ্লেন ছিলেন না। এমনিতে বসে তো নিশ্চয় ডাক্তার আছে তো বসবেই, কি কাদের দেখতো? কাকে দেখতাম? পাড়া পড়শে সবাই বাইরে বাইরে, অনেক লোক আসতো। হ্যাঁ, কিছু কিছু লোক তো আসবে। আচ্ছা, ডাক্তার আছে তো লোক প্যাশেন্ট আসবে। আচ্ছা, হ্যাঁ, আর কত টাকা ফিজ নিচ্ছে? এটা আমি জানি না, আমি এখানে দেখাই না। আচ্ছা, আর কখন বসতো? আমাদের তো এসআই আছে। আর এখানে কখন বসতো? এই তো সরকার তো বললো তো কাছে কথা, আমি তো জানি না।